আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিন ব্যাপী পিরোজপুর জেলা ইজতেমা। আজ শনিবার দুপুরে বঙ্গমাতা সেতুর কুমিরমারা প্রান্তে এই ইজতেমায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় কাকরাইলের মুরব্বি মাওলানা আশরাফ আলী। দোয়া ও মোনাজাতে প্রাণী সম্পদ মন্ত্রী ও পিরোজপুর এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সমর রেজাউল করিম সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর প্রধান রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ইজতেমায় অংশগ্রহণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।